আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু ইউনি ওয়েল একাডেমি এমডিএইচ আজ আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের তৃতীয় ক্লাসটি নিয়ে এই ক্লাসটির টপিক হল ইউনিট ফোর কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ দেলওয়ার হোসাইন পঁয়ত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক ইংরেজি ঝালকাঠি সরকারি মহিলা কলেজ ঝালকাঠি আমি আপনাদের সাথে আছি ইউনিওয়েল একাডেমি এমডিএইচ নিয়ে আজ আমি আলোচনা করবো কীভাবে একটি অসম্পূর্ণ বাক্য ফ্রেজ এবং ক্লোজ দিয়ে সম্পূর্ণ করতে হয় এটি এসএসসি শিক্ষার্থীদের সিলেবাসের একটি অংশ এখানে পাঁচ নম্বর বরাদ্দ আছে সর্বমোট দশটি বাক্য আসবে এই দশটি বাক্য সঠিকভাবে উত্তর করতে পারলে একজন শিক্ষার্থী পাঁচ নম্বর পাবেন এই বাক্যগুলো সঠিক উত্তর করার পদ্ধতি হলো প্রথমে আনসার টু দ্য কোশ্চেন নং ফোর লিখে নিচে এ বি সি ডি ইত্যাদি আকারে যেই বাক্যটি পূর্ণ করতে হবে সেই সম্পূর্ণ বাক্যটি লিখে দিতে হবে এবং যেখানে সঠিক উত্তরটি থাকবে সেই সঠিক উত্তরটির নিচে একটি ছোট করে দাগ টেনে দিতে হবে যেটাকে আন্ডারলাইন বলা হয়ে থাকে এই পদ্ধতিতে উত্তর করলে ভালো বোঝা যাবে এবং শিক্ষক নাম্বারিং করতে অত্যন্ত মার্কিং করতে অত্যন্ত সুবিধা অনেক সুবিধা হবে তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করব যে তারা যেন পূর্ণ বাক্যটি লেখে এবং বাক্যটির নিচে আন্ডারলাইন করে দেয় যেখানে তারা সঠিক উত্তরটি লিখবে তবে অন্য বাক্যগুলো লেখার প্রয়োজন নেই তো ঠিক আছে আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস এই আলোচনার পূর্বেই আমাদের কিছু প্রাক আলোচনা প্রয়োজন রয়েছে আমরা সেগুলোর দিকে একটু যাই আমাদের এই ক্লাসটি করলে একজন শিক্ষার্থী কিভাবে কি উপকৃত হবে মানে শিক্ষার্থীরা এই ক্লাসটি করলে কি আউটকাম পাবে অ্যাট দি এন্ড লার্নার্স উইল নো হোয়াট ইজ এ সেন্টেন্স এই ক্লাসটির শেষে একজন শিক্ষার্থী জানতে পারবেন বাক্য কাকে বলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এ কম্বিনেশন অফ কম্বিনেশন ইন ম্যাকিং ইন এ সেন্টেন্স বাক্য তৈরির ক্ষেত্রে কম্বিনেশনের গুরুত্ব কি কম্বিনেশন মানে সমাবেশ এই সমাবেশের গুরুত্ব হোয়াট ইজ এ ফ্রেইস ফ্রেজ কাকে বলে এরপরে টাইপস অফ ফ্রেজ কতগুলো ধরন আছে বা ফ্রেজের সেটাও একটা আলোচনার বিষয় এবং সেটিও এখান থেকে জানা যাবে এরপরে হোয়াট ইজ অ্যান এডিয়াম এডিয়াম কাকে বলে হোয়াট ইজ এ ক্লোজ ক্লোজ কাকে বলে অ্যান্ড টাইপস অফ ক্লোজ ক্লোজের বিভিন্ন ধরন অ্যান্ড অ্যাট দ্য এন্ড স্পেশাল রুলস অ্যান্ড টেকনিক্স টু কমপ্লিট সেন্টেন্সেস ইন এইসএসসি এক্সামিনেশন মূল ক্লাসটি অনেক বড় হবে কারণ এখানে অনেক কিছু বিষয় আলোচনা করতে হবে তাই সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয় আমি এখানে সংক্ষেপে কিছু স্পেশাল রুলস অ্যান্ড টেকনিক্স মূলত আলোচনা করবো বাকি বিষয়গুলো জানার জন্য আমার পরামর্শ হলো আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিতে যাতে সেখানে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে পাওয়া যাবে কিন্তু এখানে ক্লাসটি সংক্ষেপে নিতে হবে বিধায় আমি সম্পূর্ণ বিষয়গুলো দিতে পারছি না আমরা একটু ইন্ট্রোডাকশন দেখি সেন্টেন্স ইজ আ ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স হলো একটি ভাষার ইউনিট ব্যাক কন্টেইনিং আ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস যাতে একটি ওয়ার্ডও থাকতে পারে আবার এক দল বা এক গুচ্ছ শব্দও থাকতে পারে অ্যাস সেন্টেন্সে স্টেইটস এ পার্টিকুলার ফিলিং অ্যাকশন আর থট একটি বাক্যে একটি সুনির্দিষ্ট মনোভাব বা অনুভূতি কাজ কিংবা চিন্তা প্রকাশ পায় ইট কম্প্রাইজেস ওয়ার্ডস হুইচ কম্বাইন উইথ ওয়ান অ্যানাদার ইন টু ডিফারেন্ট গ্রুপস এখানে বিভিন্ন ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলো মূলত একটি আরেকটির সাথে সুন্দরভাবে জুড়ে থাকে কম্বাইন করে থাকে ম্যাচ করে থাকে কম্বিনেশন অফ ওয়ার্ডস আর এই ম্যাচিং অফ ওয়ার্ডস ইজ এ প্রাইমারি আর মেইন ইস্যু ইন মেকিং সেন্টেন্সেস বাক্য তৈরির ক্ষেত্রে কম্বিনেশন কিংবা ম্যাচিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদাহরণ দিই আনোয়ার ওয়াজ এ গুড অ্যাক্টর আনোয়ার ছিলেন একজন ভালো অভিনেতা এই বাক্যটি ওয়েল কম্বাইন্ড বা সু সুবিন্যস্ত অন্যদিকে এ ওয়াজ অ্যাক্টর আনোয়ার গুড এই বাক্যটি এই শব্দগুলো এখানে ঠিক ওই শব্দগুলোই আছে বাট এগুলো পরস্পর সুবিন্যস্ত নয় নট ওয়েল কম্বাইন্ড সেই কারণে এটা একটা বাক্য নয় তাহলে বাক্যের ক্ষেত্রে প্রাইমারি যে বিষয়টি সেটি হচ্ছে এই ওয়ার্ডগুলো সুন্দরভাবে বিন্যস্ত হতে হবে কম্বাইন্ড থাকতে হবে নেক্সট আ ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ডস ক্যান অলসো বি কল এ ফ্রেজ আমরা একটু আগে জানলাম যে একটি ওয়ার্ড বা একটি গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয় এই ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডকে ফ্রেজও বলা যেতে পারে আ ফ্রেজ ইজ জেনারেলি আ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি ফাইনিট বার্ব একটি ফ্রেজ হলো কিছু শব্দের সমষ্টি যেখানে কোনো ফাইন ইট বার্ব থাকে না অ্যান্ড ইট ওয়ার্কস লাইক এ পার্টস অফ স্পিচ যা একটি বাক্যের মানে পথ প্রকরণ হিসেবে কাজ করে থাকে আ স্পেশাল কাইন্ড অফ ফ্রেজ ইজ কল্ড এডিয়াম একটা বিশেষ ধরনের ফ্রেজ আছে যাকে বলা হয় এডিয়াম বা বাগধারা অ্যান ইডিয়াম ইজ এ গ্রুপ অফ বার্ডস হুইস নট মিন দ্য লিটারাল অফ থিং একটা এডিয়াম হল গ্রুপ অফ বার্ডস যা আক্ষরিক অর্থে কিছু বোঝায় না রাদার মিনস সামথিং স্পেশাল বরং কিছু বিশেষ কিছু বুঝিয়ে থাকে এক্সাম্পলস ক্যাটস অ্যান্ড ডগস অ্যাট র্যান্ডম ইত্যাদি ক্যাটস অ্যান্ড ডগস এখানে বিড়াল কুকুরকে বোঝায় না বরং মুসল বৃষ্টি হওয়া ইত্যাদি বোঝায় অ্যাট র্যান্ডম এখানে অ্যাট এবং র্যান্ডমের আলাদা অর্থ নয় বরং এটা বোঝাচ্ছে যে এলোমেলো তাহলে এই শব্দগুলোকে বলা হয় ইডিয়ামস ক্লোজ ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনেট বার্ব নর্মালি ওয়ার্কস লাইক এ পার্ট অফ এ সেন্টেন্স একটি ক্লোজ হল এমন একটি বাক্য অংশ যেখানে একটি সাবজেক্ট থাকবে একটি ফাইনাইট বার্ব থাকবে এবং সাধারণত সেটি কাজ করে হচ্ছে একটি বাক্যের অংশ হিসেবে আমরা দেখেছি পার্ট ফ্রেজে থাকে এক একগুচ্ছ শব্দ যেখানে কোনো ফাইন ইড থাকে না এবং সেটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ আর ক্লোজে হলো যে এখানে একটি সাবজেক্ট থাকে একটি ফাইন ইট থাকে আর এটি বাক্যের অংশ হিসেবে কাজ করে তাহলে বাক্যের যেটি অংশ সেটি আবার বাক্য কিন্তু উই মে অলসো উই মে উই মে কল এ ক্লোজ আ সেন্টেন্স টু বিকজ এ সেন্টেন্স অলসো হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ফাইন ইট বার্ভ আচ্ছা টু কমপ্লিট দ্য ইনকমপ্লিট সেন্টেন্সেস উই মে ইউজ আইদার ইডিয়মস ফ্রেজেস অর ক্লোজেস বাক্যগুলোকে যে অসম্পূর্ণ বাক্য থাকবে সেগুলোকে সম্পূর্ণ করার জন্য আমরা ইডিয়ম ব্যবহার করতে পারি ফ্রেজ ব্যবহার করতে পারি ক্লোজও ব্যবহার করতে পারি তাহলে এই এখান থেকেই মূলত আলোচনাটা বিস্তারিত শুরু হবে যেমন এডিয়াম কাকে বলে ফ্রেজ ফ্রেজের বিভিন্ন টাইপস ক্লোজের বিভিন্ন টাইপস অর্থাৎ এটা একটা বিস্তারিত বড় ধরনের ক্লাস সেই সম্পূর্ণ বিষয়টি এখানে নেওয়া সম্ভব নয় সময়ের সংক্ষিপ্ততার জন্য এবং শিক্ষার্থীদের ধৈর্যর বিষয়টি চিন্তা করে তাই সংক্ষেপে আমি আজকে পাঁচ থেকে ছয়টি রুল আলোচনা করব এবং আগামী ক্লাসে আরও কিছু রুলস দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা শুরু কর আমরা এগিয়ে যাই আর পুরো ক্লাসটি দেখার জন্য মানে এই বিষয়ের আরও বিস্তারিত জানার জন্য ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করলে ভালো হবে ফলো আপে থাকলে ভালো হবে আচ্ছা তো আমরা স্পেশাল রুলস অ্যান্ড টেকনিক্স এখানের প্রথম রুলটি দেখি এই বাক্যগুলো পূর্ণ করার জন্য বিশেষ যে নিয়ম ফলো করেই করতে হবে এরকম কথা নেই বরং এখানে আমি যদি সুটাবল কোনো ওয়ার্ড দেই এডিএমস দেই ফ্রেজ দেই ক্লোজ দেই কিংবা প্রবাদ বাক্য দেই তাহলেও বাক্যটি পূর্ণ করা যায় অ্যান্ড ইনক এটা আমার প্রথম রুল অ্যান্ড ইনকমপ্লিট সেন্টেন্স মে বি ফিল্ড উইথ আয়দার ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস অর অ্যান এডিএম অর অ্যা ফ্রেজ অর অ্যা ক্লোজ অর অ্যা প্রভার এটসেট্রা বেসড অন কনটেক্সট কনটেক্সটের উপর ভিত্তি করে অর ক্লু অর রেফারেন্স অর সেন্স অর মিনিং ওর স্ট্রাকচার অর আদার সেন্টেন্সেস অর্থাৎ একটি বাক্য যেটি পূর্ণ করতে হবে তার আশেপাশে অন্য বাক্যগুলোকে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে একটি কনটেক্সটের কথা বলা হয়েছে প্রসঙ্গ আছে একটা রেফারেন্স আছে সূত্র আছে কিংবা কোনো মেনিং আছে সেন্স আছে কিংবা গঠন আছে অথবা আশেপাশের অন্য বাক্যগুলো আছে সেগুলোর আলোকে এই অসম্পূর্ণ বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে তো এখানে আমার স্বাধীনতা আছে অর্থাৎ আমি এখানে আমার ইচ্ছে মতো এবং অর্থপূর্ণ যে কোনো বাক্য বা বাক্যাংশ বা শব্দ বা শব্দাবলী দিয়ে বাক্যটি পূর্ণ করতে পারি যেমন একটি উদাহরণ টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় খুব মূল্যবান এর এরপর একটি শূন্য স্থান আছে আমি এটা কীভাবে পূরণ করবো আমার এখানে অনেক স্বাধীনতা আছে আমি দুটো চয়েস নিলাম টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটা একটা প্রবাদ বাক্য আবার অন্য একটি বাক্য নিতে পারি উই শুড ইউজ টাইম প্রপারলি আমাদের উচিত সময়কে যথাযথভাবে ব্যবহার করা একজন শিক্ষার্থী চাইলে অন্য পছন্দ সই বাক্যও নিতে পারে ইউ লুক এক্সস্টেড তোমাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে এক্সস্টেড প্লিজ সাম রেস্ট যেহেতু ক্লান্ত দেখাচ্ছে তাহলে কি করতে হবে একটু বিশ্রাম নিতে হবে সো প্লিজ সাম রেস্ট হতে পারে এটি একটি বাক্য আবার হতে পারে প্লিজ ইট সাম ফুড দয়া করে কিছু খাবার খাও অথবা প্লিজ ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার দয়া করে এক গ্লাস পানি পান করো তো নানাভাবে বাক্যটিকে আমরা পূরণ করতে পারি হিজ অ্যান আনটাইডি ম্যান সে একটা অপরিচ্ছন্ন মানুষ হি কিপস এভরিথিং অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স যেহেতু সে অপরিচ্ছন্ন মানুষ তাই সে কী করে সব কিছু এলোমেলো রাখে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এটা একটা এডিয়াম কিংবা হিয়ার অ্যান্ড দেয়ার কিংবা ইন এ রং প্লেস অর্থাৎ সব কিছুই সে ভুল জায়গায় রাখে এরপরের বাক্যটি আ হাঙ্গরি ম্যান ইজ ড্যাশ আ হাঙ্গরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান আমি এটা দিয়ে পূরণ করলাম কেউ চাইলে অন্য কিছু দিতে পারে তাহলে আমার রুল ওয়ান গেল এরপরে আমি দেখব রুল টু অর্থাৎ রুল ওয়ানটা আমাকে অনেক বেশি স্বাধীনতার কথা বলেছে রুল টুতে আমার আস্তে আস্তে এখন যেই রুলসগুলো আসবে সেখানে দেখব যে আমার স্বাধীনতাটা একটু কম রুল টুতে আমরা দেখবো যে কারণবাচক কিছু শব্দ থাকবে সেন্স অ্যাজ বিকজ ফর এই শব্দগুলো দ্বারা যখন রিজন বা কারণ বোঝাবে তখন আমার কি করতে হবে রুলটা কি যে আমার একটা সুইটেবল রিজন দিয়ে বাক্যটি পূর্ণ করতে হবে ইফ ইন ইনকমপ্লিট সেন্টেন্স হ্যাজ দ্য কনজাংশনস সিনস অ্যাজ বিকজ ফর এটসেট্রা উই শুড গিভ এ সুইটেবল রিজন টু কমপ্লিট দ্য সেন্টেন্স সাস সেন্টেন্স ইজ আ কমপ্লেক্স ওয়ান এই বাক্যটির নাম হলো কমপ্লেক্স বাক্য কী থাকবে এখানে সেন্স অ্যাজ বিকজ ফর এগুলোর অর্থ কী কারণ তাহলে আমার কী দিতে হবে কারণবাচক শব্দ দিতে হবে লক্ষ্য করো ইফ দ্য কনজাংশনস আর ইউজড ইন দ্য বিগিনিং যদি এই কনজাংশনগুলো বাক্যের শুরুতে থাকে এ কমা ইজ ইউজড ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স তাহলে বাক্যটির মাঝামাঝি জায়গায় একটি কমা বসাতে হবে এক্সাম্পলস অ্যাজ করোনা ইজ আ হাইলি কন্ট্যাজিয়াস ডিজিজ যেহেতু করোনা একটি অত্যন্ত কন্টাজিয়াস ডিজিজ মানে সংক্রমণ সংক্রামক ব্যাধি তাহলে এটা একটা কারণ যেহেতু করোনা একটি সংক্রামক ব্যাধি উই মাস্ট মেনটেন সোশ্যাল ডিস্টেন্স টু সেফ টু এস্টে সেফ যেহেতু করোনা অত্যন্ত সংক্রামক একটি ব্যাধি তাহলে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা তাহলে এখানে আমি কারণটা পেলাম কি যে করোনা একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি লক্ষ্য করো এখানে যে কমাটি আছে সেটি মাঝামাঝি বসেছে কারণ কি কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে এখানে অ্যাজ শব্দটি বাক্যের শুরুতে বসেছে অ্যাজ শব্দটি বাক্যের শুরুতে বসেছে অন্যদিকে রবিন কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস সিন্স হিওয়ার সিভিয়ারলি ইল এখানে সিন্সটি বসেছে বাক্যের মাঝে তাই এই বাক্যটিতে কোনো কম অবশ্যই রবিন কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস রবিন ক্লাসটি অ্যাটেন্ড করতে পারেনি সেন্স যেহেতু হি ওয়াজ সিভিয়ারলি ইল সে ছিল মারাত্মক রকম অসুস্থ তাহলে সিভিয়ারলি ইল হওয়ার কারণে সে ক্লাসে যেতে পারেনি তো সিন্সের পরে আমি কি দিব একটি কারণ দিব একইভাবে আল্লাহ উইল ব্লেস ইউ আল্লাহ তোমাকে রহমত করবেন অ্যাজ ইউ সাবমিট টু হিম যদি বা যেহেতু তুমি তার কাছে সাবমিট করো তাহলে যেহেতু তুমি তার কাছে সাবমিট করো বা অনুগত সেহেতু আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন বা তোমার তোমার প্রতি রহমত করবেন এরপরে ফর জর্জ ফ্লয়েড ওয়াজ ব্ল্যাক যেহেতু জর্জ ফ্লয়েড ছিলেন কালো আর হোয়াইট আমেরিকান পুলিশ হেম একজন সাদা আমেরিকান পুলিশ তাকে মেরে ফেলেছিল তাহলে তাকে মেরে ফেলার কারণ কি তাকে মেরে ফেলার কারণ হচ্ছে তিনি যেহেতু ছিলেন একজন কালো ব্যক্তি তাহলে ফর এখানে হচ্ছে একটি কনজাংশন এবং এটি দ্বারা কারণ বোঝাচ্ছে নেক্সট অল লাভ টু রিড টনি মরিসন সেন্স শি রোড ফর দ্য অপ্রেসড পিপল সবাই টনি মরিসনকে পড়তে ভালোবাসে যেহেতু তিনি নিপীড়িত মানুষের পক্ষে লিখেছিলেন তাহলে এই যেহেতু এটার দ্বারা কি বোঝাচ্ছে যে কারণ কোন কারণে তাকে সবাই পড়ে কারণ হচ্ছে তিনি অপ্রেসড বা নিপীড়িত মানুষের জন্য লিখতেন আমরা স্পেশাল রুলস অ্যান্ড টেকনিক্সের তিন নম্বর রুলটি দেখব এখানেও কারণবাচক শব্দই থাকবে তবে পার্থক্য হল আগেরটি ছিল কমপ্লেক্স সেন্টেন্স আর এটি হবে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে ছিল বিকজ সিনস অ্যাজ ফর যার দ্বারা কারণ কারণ বোঝাতো এবং সেখানে একটি ক্লোজ ব্যবহার করতে হতো আর সিম্পল সেন্টেন্সে বসাতে হবে ফ্রেজ কারণ এর দ্বারা কারণই বোঝাবে বাট সিম্পল সেন্টেন্স হওয়ার কারণে একটি বাক্যে দুটি ক্লোজ বসানো যাবে না একটি ক্লোজ দিয়েই কমপ্লিট করতে হবে বাকি ক্লোজটিকে ফ্রেজে রূপান্তর করতে হবে তো এখানে আমাদের কারণবাচক শব্দ কি থাকবে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ওয়িং টু ডিউ টু এবং ফর এই সবগুলো দ্বারা কারণই বোঝাবে কিন্তু এগুলো মূলত একটি ফ্রেজের সাথে যুক্ত থাকবে এবং বাক্যটি হবে সিম্পল সেন্টেন্স ই ইফ অ্যান্ড কম ইনকমপ্লিট সেন্টেন্স হ্যাজ দ্য ওয়ার্ডস বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ অভিং টু ডিউ টু ফর আ ফ্রেজ অফ সুইটেবল রিজন ইজ ইউজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইট ইজ আ সিম্পল সেন্টেন্স এটা একটা সিম্পল সেন্টেন্স এখানেও কমার ব্যাপারটা থাকবে কমাটা মাঝখানে হবে যদি এই শব্দগুলো প্রথম থাকে আবার মাঝখানে থাকলে কমাটার প্রয়োজন নেই বিকজ অব ইলনেস অসুস্থতার জন্য অথবা বিকজ অব বিইং এল অসুস্থ হওয়ার জন্য আবির কুডনট গো টু ওয়ার্ক আবির কাজে যেতে পারেনি আবির কাজে যেতে পারেনি কেন অসুস্থ হওয়ার জন্য ডারোইন ইজ রেগার্ডেড অ্যাজ এ টপ সায়েন্টিস্ট ডারোইনকে একজন উচ্চ শ্রেণীর বিজ্ঞানী হিসেবে মনে করা হয় ফর কারণ অফ ফর অরিজিন অফ স্পিসিস তার অরিজিন অফ স্পিসিস যে বইটি আছে সেই বইটির জন্য অথবা ফর পাবলিশিং দ্য অরিজিন অফ স্পিসিস অরিজিন অফ স্পিস যে বইটি আছে সেটি প্রকাশ করার জন্য তাহলে এখানে কারণবাচক ফ্রেজটি আমরা ব্যবহার করলাম এবং এই বাক্যটি একটি সিম্পল বাক্য কারণ এখানে রয়েছে একটিমাত্র ক্লজ ডারউইন ইজ রেগার্ডেড অ্যাজ এ টপ সায়েন্টিস্ট এটা হচ্ছে ক্লজ আর বাকিটা হচ্ছে এখানে ফ্রেজ একইভাবে আ ফার্মার ক্যান নট ইট ব্যালেন্স ডায়েট অয়িং টু প্রভার্টি একজন কৃষক সুষম খাদ্য খেতে পায় না কারণ দারিদ্রের জন্য ডিউ টু ডোমেস্টিক ভায়োলেন্স দি হাজব্যান্ড হ্যাং হিমসেলফ ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সহিংসতার জন্য ঝগড়াঝাটির জন্য হাজব্যান্ড হ্যাং হিমসেলফ আমরা এর এর পরের আমরা এর পরের রুলটিতে প্রবেশ করি এটি হচ্ছে রুল ফোর যেখানে থাকবে দো অল দো ইভেন দো এর অর্থ হবে যদিও যদিও মানে একটি শর্ত থাকবে যে সেই শর্তটি যদিও বোঝাবে তাহলে এর সাথে একটা সুটেবল ক্লজ দিতে হবে এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ইভেন অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স হ্যাজ দ্য কনজাংশনস দো অল দো ইভেন দো আর সুইটেবল ক্লোজ অফ কনসেশন ইজ ইউজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স কনসেশন এখানে বোঝাচ্ছে সংকোচন অর্থাৎ বিষয়টা হলো যে যদিও এরকম তাহলে বিপরীত অর্থাৎ যেটা আশা করা হতো সেটার বিপরীত হলে সেই সেন্টেন্সটিকে বলা হয় সেন্টেন্স অফ কনসেশন কমপ্লেক্স সেন্টেন্স অফ কনসেশন ইফ দ্য are আর ইউজড ইন দ্য বিগিনিং কমা ইজ used ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স এক্সাম্পলস দো বোধ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর সোশ্যালি সেটেলড যদিও হাজব্যান্ড ওয়াইফ দুজনই সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছিল ডোন্ট হ্যাব দে ডোন্ট প্রতিষ্ঠিত আছে দে ডোন্ট হ্যাভ ফ্যামিলিয়াল পিস তাদের ফ্যামিলিয়াল পিস বা ফ্যামিলিয়াল যে পিস সেটি নেই অর্থগুলো খুবই সিম্পল তাই সবগুলো অর্থ বলছি না এরপরের বাক্যটি ইভেন দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি শি হ্যাজ এ হিউজ ম্যান পাওয়ার অফ ওয়ান মিলিয়ন পিপল যদিও বাংলাদেশ একটি ছোট দেশ তবুও তার রয়েছে আঠারো কোটি জনগণের একটি বিশাল মানব শক্তি এখানে বাংলাদেশ ছোট হলে কি প্রত্যাশিত ছিল যে জনগণ কম হবে অথচ এখানে কি দেখা গেল জনগণের পরিমাণ অনেক বেশি হিউজ তাহলে এই যে বিপরীত ধর্মী একটি কথা অর্থের সংকোচন করা হলো এখানে তাই এটিকে কমপ্লেক্স সেন্টেন্স বলে এবং এখানে আমরা কি দেখলাম যে ইভেন্দোর সাথে একটি বিপরীত ধরনের কারণ বা শর্ত জুড়ে দিতে হবে অথবা এই ইভেন্দোর সাথে যেই শর্তটি থাকবে তার বিপরীত ধর্মী একটি অংশ পরের বাক্য পরের বা অংশে থাকবে পরের উদাহরণ আই উইল নেভার টেক ব্রাইভস আমি ঘুষ খাবো না ইভেন ইফ আই হ্যাভ টু স্টার্ভ ফর ডেইস যদিও আমার দীর্ঘদিন অনাহারে থাকতে হয় তবুও কি ঘুস খাব না তাহলে যদিও তবুও অল দো মেনি পিপল হ্যাভ অলরেডি ডায়েড যদিও প্রচুর মানুষ ইতোমধ্যে মারা গেছে নো রেমেডি অফ করোনা হ্যাজ বিন ইনভেন্টেড করোনার কোনো প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ দো ইউ মে সাফার ফর দ্য টাইম বিং সবসময় সত্য কথা বলো যদিও কিছু সময়ের জন্য সাময়িক কালের জন্য তোমাকে ভোগান্তি পোহাতে হতে পারে আমরা প্রবেশ করব রুল ফাইভে যেটি একইভাবে সত্যেও বুঝাবে বাট একটি সিম্পল সেন্টেন্স এখানে থাকবে ডিসপাইট অ্যানস্পাইট অফ প্লাস একটি ফ্রেজ আচ্ছা তো এখানে সহজ একেবারেই একইভাবে জাস্ট সিম্পল সেন্টেন্স হবে যেমন ডিসপাইট এক্সেসিভ মানি প্রচুর অর্থ সম্পদ সত্ত্বেও সাহেব রেজেন্ট প্রচুর অর্থ সম্পদ সত্ত্বেও সাহেদ কী করেছিল সে অসৎ উপায় দুর্নীতিগ্রস্ত উপায়ে রেজেন্ট হসপিটালটি পরিচালনা করতো আমরা সবাই সাহেদের খবর জানি যে সম্প্রতি রেজেন্ট হসপিটালে ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রি করতো করাপশন ইন দ্য মেডিকেল সেক্টর ইজ স্টিল গোয়িং অন মেডিকেল সেক্টরে এখনও দুর্নীতি চলছে ইনস্পাইট অফ ডেথস অফ ইনফ্লুয়েসিয়ালস অফ দ্য সেক্টর এই সেক্টরেরই প্রভাবশালী ব্যক্তিদের মৃত্যু সত্ত্বেও এই সেক্টরের দুর্নীতি এখনও চলে চলছেই অর্থাৎ দুর্নীতি থামেনি যদিও এখানে প্রচুর লোক মারা যাচ্ছে ভুটান ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ডিসপাইট ইটস স্মল সাইজ ভুটান হল সবচেয়ে সুখী সুখী দেশ যদিও এর সাইজ খুব ছোটো তাহলে সাইজ ছোটো হলে কি হওয়ার কথা ছিল যে যাতে এটা একটু অভাব অনটন থাকবে বাট এখানে কি দেখা গেল সবচেয়ে সুখী দেশ এটি ইন্সপায়ড অফ ওয়ার্কিং ফর দ্য নেশন জাতির জন্য কাজ করা সত্ত্বেও আ ফার্মার ইজ অলওয়েজ নেগলেক্টেড ইন দি সোসাইটি জাতির জন্য কাজ করা সত্ত্বেও একজন কৃষক সময় অবহেলিত হয়ে থাকেন তাহলে আমরা এই বাক্যগুলোতে কী দেখলাম ডিসপাইট ইন্সপায়ড অফ এগুলো দ্বারা সত্ত্বেও বোঝায় এবং সেখানে বিপরীত ধর্মী একটি কারণ বা বিপরীত ধর্মী একটি সুইটেবল সেন্টেন্স বা ফ্রেজ দিতে হয় তো এটার বিপরীত হচ্ছে দো অল দো ইভেন দো ইভেনিভ যেখানে যেটা কমপ্লেক্সে ব্যবহৃত হয় আর সিম্পলে কি থাকে ইন ইনস্পাইট অফ ইত্যাদি সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পাঁচটি রুলসেই আলোচনা করা হলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি বাকি রুলসগুলোর কিছু অংশ দেওয়ার চেষ্টা করব তোমরা আমাকে ইউটিউব চ্যানেলটিতে ফলো করতে পারো যেটির নাম হলো ইউনি বয়েল একাডেমি এমডিএস এই নামে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে সেখানে অন্য ভিডিওগুলো পাবে ইনশাল্লাহ তো স্টে অ্যাট হোম সাবমিট টু আল্লাহ স্টে সেফ থ্যাংক ইউ অল তোমাদের সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله الله حافظ